আসসালামু আলাইকুম টু অল, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন আকাশের চিত্র, ঢাকার আকাশে রাতের আধারে এইরকম একটা উৎসবের আমেজ কিন্তু সৃষ্টি হয়েছিল গতকাল রাতে। তো এটা গতকাল রাত 12টার পরপরের চিত্র। অ্যাকচুয়ালি ঢাকাবাসী, বা যদি স্পেসিফিক্যালি বলতে চাই যে পুরান ঢাকাবাসী কীভাবে নতুন বছরকে সাদরে গ্রহণ করছে, তার একটা চিত্র কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। তো সেদিন দৃষ্টিকোণ থেকে বলতে গেলে প্রথমেই বলতে হবে হ্যাপি নিউ ইয়ার টু অল, আবারও নতুন বছরের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। দোয়া করি আপনাদের জীবনের প্রত্যেকটি দিন যেন অনেক ভালো এবং আনন্দের সহিত কেটে যায়, এটাই হচ্ছে প্রত্যাশা। তো আপনারা হয়তো আমাকে অনেকে চিনে থাকতে পারেন, আবার অনেকে নাও চিনতে পারেন। তো ডিটেলস বলতে চাই না, আমি বলতে চাই আমি এই চ্যানেলটি আজকেই ওপেন করেছি, একদম নতুন চ্যানেল। আমি ভাবলাম যে আমার এভরিডে লাইফের কিছু মোমেন্ট আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো এটা কেন শেয়ার করতে চাই বা কী কারণে আসা, সেটা বলতে গেলে বলতে হয় যে ইউটিউব এমন একটা জিনিস যে এখানে আপনি যে কোনো জিনিস আপনি আজকে রাখলেন 20 বছর 50 বছর পরেও কিন্তু এটা থেকে যাবে। তো এটা ওয়ান কাইন্ডস অফ অ্যালবাম, এটা আমি যদি মনে করি একটা ভিডিও অ্যালবাম। কারণ হচ্ছে যে আমি এখন যে স্টেজে আছি, 10 বছর পর হয়তো এখানে নাও থাকতে পারি, কিন্তু এই স্মৃতিগুলো কিন্তু সেখানে থাকবে একেবারে অক্ষত। তো বিভিন্ন দিক থেকে চিন্তাভাবনা করেই আসলে এখানে আসা। তো ভাবলাম যে আপনার আর এখানে আসলে অনেক ভাই ব্রাদার অনেককেই হয়তো পাবো, তো এটাও একটা বড় বিষয়। তো সেই সেন্সেই কিন্তু এই জায়গাতে আসা। তো আমি চেষ্টা করব আমার এভরিডে লাইফের কিছু মোমেন্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি কী করি, কোথায় যাই, তো এই বিষয়গুলোই হয়তো বা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি জানি না আপনাদের ভালো লাগবে না খারাপ লাগবে, যদি ভালো লাগে তাহলে তো ভালোই, আর যদি খারাপ লাগে তাহলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ সবার সব কিছু ভালো লাগবে এই বিষয়টা একেবারেই সঠিক নয়, কারণ ভালো কিন্তু নাও লাগতে পারে। তো যাক, আসলে অনেক কথা বলে ফেললাম, আর কথা বাড়াতে চাই না। 31st নাইটের কিছু অংশ এই জায়গাতে আমি আপনাদের সাথে তুলে ধরলাম। আর নতুন বছর যেহেতু শুরু হয়ে গেছে, আবারও হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। তো ঢাকার আকাশে শেষ পর্যন্ত কী হয় আপনারা দেখতে থাকুন, আমি আপাতত বিদায় নিচ্ছি, বাট শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না, চমক থাকলেও কিন্তু থাকতে পারে। So, assalamu alaikum to all.